তাহলে আমাদের নিপার ল্যাবকে গ্রিপ করে ফেলল এবং পরবর্তীতে সিলিন্ডার কম চলে আসলো। যখনই গ্রিপ করলো সিলিন্ডার কম আর মানে রোটেশন শুরু হলো এবং তাকে আশ্রয় দিল, কম কম্বিং করলো। থার্ড স্টেপ সিলিন্ডার কম চলে গেলে ওটা ফরওয়ার্ড হইতেছে, সামনের দিকে যাচ্ছে। কি কিসের জন্য? এই যে ডিটাচিং এর জন্য। এবং এই ডিটাচিং রোলটা ব্যাকওয়ার্ড ঘুরলো, একটু উল্টো দিকে ঘুরলো এবং এটাকে নিচের দিকে একটু ঝুলাই দিল, ঠিক আছে? কারণ এটার উপরে যখন এটা যাবে তখন এটা অ্যাডজাস্ট হবে। এটা যদি ঝুলে না যায়, এই যে ব্যাকওয়ার্ড যদি না ঘুরে, তখন কি এটা আমাদের স্প্লাইস বা জয়েন্ট করা যাবে না, স্প্লাইস করা যাবে না। কারণ দেখো দুইটা কাজ হলো, এটা সামনের দিকে মুভ করছে আর ডিটাচিং রোলার ব্যাকওয়ার্ড ঘুরতেছে। এটা আস্তে আস্তে কি টপ কম্ব নিচের দিকে নামতেছে এবং নিপার উপরের দিকে উঠতেছে। এটা নামতেছে, এটা উঠতেছে। দেখো টপ কম্ব নিচের দিকে নেমে গেল এবং নিপার একবারে ওপেন হয়ে গেল। এবং দেখো এখানে এই যে ঝুলে আছে কিছু অংশ, এর উপরে গিয়ে এই যে যে আমাদের মাত্র যেটা কম্বিং হইলো, মাত্র কম্বিং যেটা হলো ইমিডিয়েটলি কম্বিং বা কম স্লাইবার কি হলো বা ল্যাব কি হলো, সাথে সাথে নিপার দ্বারা আবার কম্বিং হইতেছে, সরি টপ কম থেকে কম্বিং হইতেছে এবং ডিটাচিং রোলারের উপরে অ্যাডজাস্ট হইল। দেন এখানে এটা কি আবার ফরওয়ার্ড ঘুরতে শুরু করলো। দেখো আবার এটা সামনের দিকে কি সামনের দিকে ঘুরতে শুরু করলো ডিটাচিং রোলার। এবং এখানে টপ কম নিচে আছে, নিপার ওপেন আছে, কমই হলো। দেন আস্তে আস্তে নিপার টপ কম উপরের দিকে যাচ্ছে এবং এটা ব্যাকের দিকে চলে যাচ্ছে। নিপার কি ব্যাকওয়ার্ড মুভমেন্ট হইতেছে এই, এবং এখানে ডিটাচিং হয়ে গেল। তখন তখন ব্রাশ এটাকে আর পরিষ্কার করে দিল। ওকে আমরা আবার টুজলারেরটা দেখাই, নাকি টুজলারেরটাই মনে হয় ইজি হবে তোমাদের। টোটাল সাইকেল কিন্তু এখানে আছে, দেখো এই সাইকেলটা পড়তে হবে, কারণ বারবার আমি দেখাচ্ছি। কেউ কিন্তু বসে নাই, প্রত্যেকটা পার্টস কিন্তু রোটেটিং। এবং টাইমিং দেখো, যখন এটা গ্রিপ করলো তখনই কিন্তু এই অংশটা আসলো সিলিন্ডার কম, আগে পরে আসতে কিন্তু কমবি হবে না। এটাকে বলে গেজ সেটিং, জাস্ট টাইম অনুযায়ী আসতে হবে। ও নিচের দিকে ঘুরতেছে, এই টাইমের ভিতরে কিন্তু নিপার ওপেন হচ্ছে, টপ কম্ব নিচের দিকে নামতেছে। এবং এখানে এটা কি অ্যাটাচ হইল, যখন এবার অ্যাটাচ হয়ে গেল তখন এটা নিপার নিচের দিকে নামতেছে, টপ কম্ব উপরে উঠতেছে, আবার সিলিন্ডার কম কাছাকাছি চলে আসলো। এই যে কমিং হয়ে গেল, দেখো কমিং হয়ে গেল, নিপার গ্রিপ করে আছে। যখন কমিং হলো নিপার আস্তে আস্তে ওকে ওপেন করে দিল এবং টপ কম নিচের দিকে নামতেছে, ও পিছনের দিকে চলে আসলো। এই যে এই যে দেখো পিছনের দিকে ঘুরে চলে আসলো, দেন আবার ডিটেকটিং হলো। আমরা এখানে ক্লিয়ার মোটামুটি নাকি? এই যে দেখো শর্ট ফাইবার গুলোকে নিয়ে যাচ্ছে কে, সিলিন্ডার কম শর্ট ফাইবার গুলোকে আস্তে আস্তে কি রিমুভ করতেছে। টপ কম্বো কি কিছু পরিমাণ 3% অ্যাপ্রক্সিমেট 3% এর মতো করতেছে। আরো ভালোভাবে দেখো তোমাদের একটু জুম করলে কি হয়, এই যে জুম করলে এই অংশটা দেখা যায় কি, ব্যাকওয়ার্ড ডিরেকশনে যখন যাচ্ছে প্লেট সিলিন্ডার কম্ব সামনের দিকে চলে আসলো, ফরওয়ার্ডে নিপার আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে, টপ কম নিচে নামতেছে, ডিটাচিং রোলার ব্যাকওয়ার্ড ঘুরতেছে একই সাথে। এই যে ব্যাকওয়ার্ড ঘুরে গেল অনেক দূর নিয়ে গেল, এর উপরে আবার কি হলো রিসেন্টলি যেটা কম্বিং হলে ল্যাপটপকে রাখা হলো।
কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কেউ যদি এই অপারেশনটা কোথাও বুঝতে কোনো সমস্যা হয় প্লিজ বলো, কারো কোনো সমস্যা হইলে এটা কিন্তু মাথায় একবারে ব্রেনে অ্যাবজর্ব করে নিতে হবে, তখন তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারবা, যখন তোমার ব্রেনে অ্যাবজর্ব হবে, ব্রেনে ঢুকবে। আমি চাই ব্রেনে ঢুকুক ভিডিওটা, কারো কোনো কোশ্চেন নাই, কোথাও কোনো বোঝার, কখন কি কাজ স্যার আমি হয়েছে এক জায়গায় বুঝতে পারতেছি না স্যার, বলো ছবিটাতে স্যার, স্যার এখানে বলো। দেখা যাচ্ছে স্যার এই যে এটা রোলারের ভিতরে যাচ্ছে, এই যে স্যার এখন এই ভিডিওটাতে দেখা যাচ্ছে রোলারের ভিতরে হ্যাঁ, যাচ্ছে ডিটাচিং রোলার, স্যার, এটা কি এখানে মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, এখন কি এখানে যায়, এটা কি ক্রপ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে কেটে কেটে যাচ্ছে স্যার, কোনটা কেটে যাচ্ছে না, এই যে এটা কি জয়েন্ট হলো, জয়েন্ট হয়ে চলে গেলো সামনের দিকে, এই পয়েন্টটা না, আমার মাউসের স্যার দেখা কার্সারটা কি যাচ্ছে আছে যে তোমার, দুইটার দুইটার, হ্যাঁ হ্যাঁ জি এই যে স্যার, এই এই যে পয়েন্টেই জয়েন্ট হলো, এটা জয়েন্ট হলো, স্প্লাইস হলো, দুটা খাসকাটা ডিটাচিং রোলার, এটা স্টিল ফ্লুটেড, মানে স্টিলের যে খাসকাটা রোলার আছে না ওটা, এই অংশটা না তোমার কার্সার দেখা যাচ্ছে, মাউসের, মাউসের কার্সার দেখা যায় না, এই জি যে এই স্যার, জি অংশটা স্যার, এই মনে যে রাখো, দেখা যাচ্ছে যে এখানে কেটে যাচ্ছে, হ্যাঁ জি স্যার, কেটে যাচ্ছে না, এই যে এটা এই যে কাটে যাচ্ছে, এটা হচ্ছে তোমার চিরুনি, এই যে তোমার লম্বা একটা দেখতেছো না, এটা টপ কম, মানে এটা একটা চিরুনির মতো লম্বা, টপ কম তোমাদের দেখাইছিলাম না, এই যে দেখাই, এই যে এটা হলো টপ কম, এইটা এই অংশটা এরকম, এটা কিন্তু কাটার কিছু না, এগুলো কিন্তু ওয়্যার, চিরুনি, চিরুনি, এটা কিন্তু কাটে না, এটা দিয়ে জাস্ট আশ্রায়, আমরা মাথার চিরুনি আসটাই ওরকম একটা চিরুনি, স্টিলের চিরুনি, এই যে এটাই হলো, এটা এটা জি হলো স্যার, ওই সিলিন্ডার কম নিচের, আর এই যে এটা কিন্তু সাইড ভিউ, পাশ থেকে দেখা যাচ্ছে, এবং থ্রিডি ভিউ কিন্তু এটা, এটা হলো থ্রিডি ভিউ, ক্লিয়ার, জি স্যার, এখন বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, এটা জাস্ট আস্তাচ্ছে, এটা যেমন আস্তাই দিচ্ছে, এটা তো অনেক বড়, দেখো এই সিলিন্ডার কম কিন্তু আমরা সাইডে দেখতেছি, এটা দেখতে কি এত বড় এরকম দেখতে, আবার এই টপ কম দেখতেছি একটা রেখা, এই যে এরকম দেখতেছি, কিন্তু এটা কি দেখতে এরকম একটা চিমনির মতো স্টিলের, এটা কাটতেছে না, এটা কি আস্তাচ্ছে, চিমনিটা নিচের দিকে আসলো, দেখো স্ট্রেট হইলো ভাইবারগুলা, এবং এই যে লেখা আছে দেখো, সার্কুলার কম এন্ড টপ কম শেয়ার দ্য টাস্ক অফ শর্ট ফাইবার সেপারেশন, দুইটা কম্বি আমাদের মেইনলি শেয়ারলি আমাদের শর্ট ফাইবার সেপারেশন করে, বা অফকোর্স দ্য সার্কুলার কম পারফর্ম দ্য মেইন ওয়ার্ক, মেইনলি কে কাজ করে, সার্কুলার কম মেইনলি আমাদের রিমুভ করে, বাট দ্য টপ কম স্টিলস বার্ড অ্যাপ্রক্সিমেট 3%, বাট টপ কম্বো 3%-এর মতো রিমুভ করে আমাদের শর্ট ফাইবার, বুঝতে পারছো, এই যে দেখো জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে স্যার, আর কারো কোনো বুঝতে সমস্যা হলে বলো, কারো বোঝায় না কোনো স্যার, সমস্যা হলে বলো ভাই, আর এটা হলো আমাদের পরবর্তীতে যে ড্রাফটিং রোলার আছে, ড্রাফটিং রোলারটা এই যে, এটা হলো ড্রাফটিং জোন, ড্রাফটিং রোলার, এটার ভিডিও কিন্তু আমি দেখাইছি আগে তোমাদের, এই ড্রাফটিং রোলারের ভিডিওটা দেখাইছি, এটা আছে কোথায় দেখি একটু, এখানে দিয়ে আছে দেখি, এটা হলো টোটাল মেশিনের ভিডিওটা, এই যে দেখো ওয়্যারটা কিন্তু কেমন, দেখো প্র্যাকটিক্যাল যে ফ্যাক্টরির ভিডিও, এই যে এটা হলো ওয়্যার, কিন্তু সার্কুলার কম যেটা বললাম, এই যে দেখছো কত বড়, এই যে এখানে কিন্তু আরো দেখা যাচ্ছে সার্কুলার কম, জি স্যার, এই এরকম, এটা এরকম, জাস্ট কেন ডিপু দিয়ে হচ্ছে স্লাইভার গুলা, আমাদের সাইকেলটা কি বোঝার কোনো সমস্যা আছে, দেখো এই যে এটা হলো আমাদের সার্কুলার কম, দেখো টপ কম্বিনেশন নিচে আনতেছে,
সাপ্লাই ছিল দেন। ওকে, মোটামুটি কারো কোনো সমস্যা আছে? এই এখন কেন আমাদের ডিপোজিট হচ্ছে? তাহলে আমাদের কম্বিং সাইকেলটা মোটামুটি ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? এটা বলো, কম্বিং অপারেশন, কম্বিং না সাইকেলের স্যার। এটা কিন্তু ফিগার সহ প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। আমি যতগুলো স্টেপ বললাম কখন কি কাজ হয়, প্রত্যেকটি যে স্টেপ বাই স্টেপ বলতে হবে যে কিভাবে কাজ হয়, জানি এটা দিতে হবে না। প্রত্যেকটা ফিগার সহ, প্রত্যেকটা ফিগার সহ আমাদের ডিসক্রিপশন দিতে হবে, কিন্তু এটা আমাদের মাস্ট জানতে হবে কমিং সাইকেলটা। আজকে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো। না স্যার, প্রপারলি বুঝতে পারছি স্যার। তা কেন আমরা তাইলে কিছু শর্ট কোশ্চেন জিজ্ঞেস করি আমরা নাকি? জি স্যার। আচ্ছা, জাস্ট আমরা ডিসকাশন করি, কমিং কেন করা হয় বলো তো। একজন একজন জিজ্ঞেস করি তাহলে সুবিধা হবে না? আবেদ, আবেদ তুমি একটু বলো কমিং কেন স্যার করি তাহলে। হ্যাঁ বলো, আমরা কি স্যার দিই এই যে তোমার ক্লাসে? মানে স্যার স্যার ফাইবারটা থেকে যে স্যার এই যে ইয়াটা যে আলাদা করা হয় স্যার, নেপস গুলো যে আলাদা করা হয়, বা যে যে সমস্ত স্যার এই যে ফাইবারের সাথে হেয়ারিনেস গুলো থাকে স্যার, এগুলো আলাদা করার জন্য কম্বিং করা হয় স্যার। আচ্ছা, তুমি মাথার চুল আসছো কেন? তোমার তো ক্লিয়ার না, আমরা এতক্ষণ কথা বলার পরেও যদি তুমি ক্লিয়ার না না হও, স্যার এই আমি যে বারবার বললাম যে ডটটা ব্রেনে অ্যাবজর্ব না করতে স্যার হবে, অনেক নিজের সময় মতো করে লিখবে, সমস্যা নাই। তাহলে আমরা চুল স্যার আসছাই ওই কেন এবার অনেক বলো। স্যার জট কম কি, পেকে থাকে না স্যার, জটটা জি স্যার একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। না স্যার বলতেছি যে স্যার যে জট যে পেকে থাকে হুম, মাথা বা হেয়ারিনেস এর মধ্যে যে জট পেকে থাকে স্যার, জট গুলো খোলার জন্য, জটটা, তারপরে আচ্ছা স্যার চুলের জটকে আমরা তাহলে স্পিনিং এর ভাষায় আমরা কি বলতে পারি, স্যার নেপস নাকি? জট নেপস কেন হয়, হ্যাঁ গুটি পাকাইয়া যায় না চুলগুলো? স্যার ডাস্ট জি ডাস্ট স্যার দাগ থাকে ফাইবার গুলো, আমাদের হেয়ার গুলা অনেক দিন যখন আশ্রয় হয় না, জি জট স্যার লাগে মানে কি গুটি পাকায় যায়, চুলগুলো পেঁচায় যায়, এটা কি আমাদের গুটি এটা পাকে যায় নেপস, নেপস হেয়ারের জি মধ্যে স্যার কিন্তু নেপস। তাহলে আমরা যখন আশ্রাই তো এই কমিং নেপস কেউ কি হয় আমাদের, জি স্যার কম্প মানে কি চিরুনি, চিরুনি দিয়ে কি আশ্রাচ্ছে, আশ্রাইলে চিরুনি কি হয় আমাদের চুলে, কি কি হয় বলো। স্যার এই নেপস নর্মালি গুলো আমাদের স্যার চুল ক্লিয়ার ছোট হয়ে যাচ্ছে ছেলেদের, স্যার মেয়েদের চুল যখন আশ্রাই, কি কি হয় বলো। স্যার এই যে স্যার নেপস গুলো স্যার ক্লিয়ার হয়ে যায়, তারপর জট গুলো ওকে পাকানো থাকলে ওটা স্যার স্ট্রেট হয়ে যায় স্যার, তারপর ওকে, হচ্ছে গুড যে নেপ গুড। এগুলোই স্যার এই জন্য কম্বিং করা হয় স্যার, ফাইবারের আচ্ছা স্যার তো সেম আমরা সিস্টেম নর্মালি যদি আমরা ন্যাচারাল, আমি প্রত্যেকটা এই জন্যই বলি, ন্যাচারাল কোনো কিছুর সাথে কম্পেয়ার করে যখন আমরা দেখবো তখন কিন্তু আমার মনে রাখতে হবে কি চুল আঁচড়াই কেন, চুলে কি কি হয়। আমরা যখন আঁচড়াই তখন শর্ট কিছু দেখবা চুল ছিঁড়ে আসে, বা ছোট ছোট চুলগুলো কি আমাদের নিচের দিকে পড়ে যায়, তো আমাদের কিছু জি ময়লা স্যার বের হয় চুলের মধ্যে থেকে। আমরা এই যে জি হাঁটা স্যার চলা করে ঘাম থাকে, ডাস্ট থাকে, রাস্তার ময়লা টয়লা থাকে, জটলা পাকায় থাকে, এই জিনিসগুলো কি বের হয়ে আসে। তো আমাদের কমিং ও যখন করি তখন কি হচ্ছে, আঁচড়াই দিছি, কারিং যে পড়লাম আমরা, জি কারিং স্যার তোমরা তো আগে পড়ছো না, অনেক কারিং জি করছে ঠিক স্যার না, তাহলে তখন কি স্পিনিং দেখছো, এর হাফ স্যার আঁচড়াচ্ছে, নেক্সট রিমুভ হইতেছে। আমরা ভালো কোয়ালিটির জি ফাইনাল স্যার ইয়ারের জন্য, স্ট্রেংথ বেশি পাওয়ার জন্য আমরা কমিং করি। জি স্যার এখানে কি আরো ভালো কোয়ালিটি করার জন্য, শর্ট ফাইবারটাকে রিমুভ করার জন্য, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শর্ট ফাইবার গুলা রিমুভ হচ্ছে, ফাইবার গুলা হুকস রিমুভ হচ্ছে, এবং আরো কি হইতেছে দেখো, ফাইবার গুলা বেশি স্ট্রেট হইতেছে। চুল আঁচড়াইলে কি হয় আমাদের চুলগুলা স্ট্রেট হয়, স্ট্রেট তো হয় আমাদের ফাইবার গুলো কি স্ট্রেট হয়েছে ঠিক না? স্ট্রেট হচ্ছে জি স্যার আচ্ছা আর একজন আরাফাত বলো তো একটু, কার্ডিয়ান তো তোমরা পড়ছো, কার্ডিয়ান, কার্ডিয়ান এবং কমডিয়ান এর মধ্যে মেইন ডিফারেন্স কি? জি স্যার আরাফাত, কার্ডিং জি স্যার কার্ডিং এর কম্বিং এর মধ্যে ডিফারেন্স হুম, ইয়ার অন কার্ডিং করছো এর না স্যার তোমরা? কম্বিং এখন আমরা দেখলাম ঠিক না, ল্যাব ফর্মার পড়লাম, কম্বার পড়লাম, কিন্তু আমরা যদি কার্ডিয়ান তৈরি করি তখন কি এগুলো দরকার হবে?
স্যার কার্ডিং এ কম্বিং সেকশনটা মানে স্যার আসরানোর যে সেকশনটা এটা গার্ডিয়ান দরকার পড়বে গার্ডিয়ান আমরা এই যে ল্যাব ফর্মার কম্বার কখন ইউজ করি, কেন ইউজ করি? স্যার স্ট্রেট করার জন্য ফাইবার প্লাগ আমি এই কারণে আজকে ক্লাসের পরে আবার একটা এক্সাম দেব, ক্লাস টেস্টিং দিতে হবে বারবার, বুঝতে পারছো? কার্ডিয়ান এবং কম্বিয়ান ডিফারেন্স তো তোমাদের ইয়ার ওয়ানে পড়ার কথা, ডিফারেন্স পড়ার কথা না? আমরা আজকে কম্বিং পড়লাম, ল্যাব ফর্মার পড়লাম, কিন্তু কেন এটা? এই যে আমরা ল্যাব ফর্মার কম্বার ছাড়া কি শুধু বানাইতে পারবো না? ইয়ান কি প্রোডাকশন করা যাবে না? জি স্যার স্যার যাবে স্যার, তাহলে ওটা কি ইয়ান হবে স্যার? ইয়ানটাকে আরো রেগুলার করার জন্য স্যার শর্ট স্টেপল স্পিনিং এ আমরা করতে পারবো। আমরা এই সাইকেল পর্যন্ত আজকে রাখছি, আজকে তোমাদের আজকে এই কারণে বেসিক কোশ্চেন করতেছি বা আলোচনা করতেছি আমরা, আমরা কম্বিং সাইকেল পর্যন্ত আজকে রাখবো। তারপর প্রসেস কন্ট্রোল কম্বিং এ কিভাবে করে এটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম তোমাদের, এই যে কার্ডিয়ান কম্বিয়ান বললাম, এখন কার্ডিং এ আমরা কার্ডিয়ানের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে ল্যাব ফর্মার এবং কম্বার ছাড়া কি আমরা সুতা তৈরি করতে পারবো কিনা, বললাম পারবো, এখন কিভাবে পারবো সেটার নাম কি? ইয়ান অনকে একটু পরে আসতে হবে, বুঝতে পারছো? একবার ইন্ট্রোডাকশনই তো আমি ইয়ান অনে দেখাই স্যার। স্পিনিং স্যার, স্পিনিং তো স্পিন কি টোটালটাই তো স্পিনিং, স্পিন মানে কি স্পিন বলো তো? স্পিন টোটাল প্রসেসটাই তো, হ্যাঁ তাহলে স্যার টোটাল প্রসেসটা যেটা যে কার্ডিং কম্বিং স্যার, এই টোটাল প্রসেসটাই তো স্পিনিং স্যার। হ্যাঁ আমাদের কার্ডিয়ান কম্বিয়ানের ডিফারেন্স পড়ো নাই শুরুর দিকে? জি স্যার, জি স্যার পড়া হয়েছে দিকে ইন্ট্রোডাকশনে। জি স্যার কার্ডিয়ান কম্বিয়ান পড়া হয়েছে। আমরা আমরা এই যে একটু একটু আগে আমরা আলোচনা করলাম কম্বারের এইম বা গোল কম্বিং এর, তাইলে আমরা কম্বিং কেন করি বলো? ল্যাব ফর্মার কম্বার দুইটা মেশিন যদি আমরা ফ্যাক্টরিতে রান করি বা চালাই, তাহলে কি খরচ বেশি হবে না আমাদের? শুধু প্রোডাকশনে প্রোডাকশন কস্ট কি বাড়বে না? তাহলে কেন আমরা কষ্ট বাড়াবো বলো তো? যদি আমরা শুধু তৈরি করতে পারি ল্যাপটপ কম্বার ছাড়া, তাহলে কেন আমরা কষ্ট বাড়াবো? আমরা কি দেখলাম আজকেও? কিন্তু এটা কি আমি আলোচনা করছি আগে যা করছো আমি আজকে, আজকে যে দেখো ফার্স্টের দিকে আমরা আলোচনা করছিলাম ইন্টারঅ্যাকশনে যাও একবারে, আচ্ছা আমরা কার্ডিং এ কি দেখছি? কার্ডিং এ তোমরা আমি ফার্স্ট ক্লাস কিন্তু টোটাল আলোচনা করছিলাম কার্ডিং এ কি আমরা আসছি না? আমরা একটা এক্সাম্পল দিছিলাম যে চুল আসানোর ক্ষেত্রে আমরা কি করি, তিন ধরনের চিউন ইউজ করি, না হয় চুলগুলো ছিঁড়ে যায় যখন জট পাকে। একটা মোটা দাঁতের চিউন ইউজ করি, তারপর মিডিয়াম দাঁত, তারপর ছোট দাঁতের চিউন ইউজ করি। তো আমরা কার্ডিং এই তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নেটস রিমুভ করি। হার্ট অফ স্পিনিং কেন বলা হয় কার্ডিং কে, এগুলো আমরা এমনি আলোচনা করছিলাম না ইন্ট্রোডাক্টরি ক্লাসে টোটাল স্প্রিং নিয়ে, ভুলে গেলে কেমনি চলবে বলো? দেখো আমরা এই যে এইম অফ কারিং বা আমরা যদি কন্ট্রিবিউশন অফ ইয়ার্ন কোয়ালিটি দেখি, ইমপ্রুভ দ্য ইউনিফর্মিটি অ্যান্ড স্ট্রেংথ। আমরা নর্মালি যখন কার্ডিয়ান প্রোডাকশন করবো, আমরা মোটা কমকে সুতা বানাইতে পারি, যখন কার্ডিয়ান কি আমাদের মানে কোয়ালিটি তো শেষ নাই নাকি, কোয়ালিটি ভালো চাই অনেক, কাস্টমার যখন অনেক ভালো কোয়ালিটি সুতা যাচ্ছে ফাইনের কাউন্ট করবে, স্ট্রেন্থ বেশি চাই। আরো আমি তোমাদেরই মনে বলছিলাম যে একটা জিনিস ফ্রিকশন, আমাদের স্ট্রেন্থ আসে কোত্থেকে, ফ্রিকশন থেকে। যখন দুইটা ফাইবার লেন্থ অনেক বেশি থাকে, আমরা বলছিলাম ধরো লেন্থ যখন বেশি থাকবে তার মানে দুইটা ফাইবারের কন্ট্যাক্ট পয়েন্ট যত বেশি থাকবে, কন্ট্যাক্ট পয়েন্ট বেশি থাকবে তখন কি ফ্রিকশন তত বেশি হবে। দুইটা ফাইবারের কন্ট্যাক্ট পয়েন্ট বেশি থাকলে ফ্রিকশন কি বেশি হবে না? আর যখন কম থাকবে তখন ফ্রিকশন কম হবে। আর
আর এই কারণে যখন আমরা দুটো একটা সুতোকে টান দিব যদি ফাইবার টু ফাইবার কন্টাক্ট পয়েন্টটা কম থাকে মানে শর্ট ফাইবারের পরিমাণ বেশি থাকে তখন এর স্ট্রেংথ কি কমবে না বাড়বে কম হবে স্যার কম কমবে স্যার কারণ কি ইন্টার ফাইবার যে আমাদের টাচিং পয়েন্ট আছে এটা কি কম বা কন্টাক্ট পয়েন্টটা কম যার ফলে ফাইবার টু ফাইবার ফ্রিকশন কম কম্প্যাক্টনেস আছে বাট আমাদের ফ্রিকশনটা কম ফ্রিকশনের কারণে কি আমাদের স্ট্রেংথটা কি কমে আসছে কিন্তু এখানে আমরা কমে যাবে স্যার আর যখন আমরা ফাইন ফাইবার ইউজ করব আমরা ভালো কোয়ালিটি ধর 80 কাউন্টের সুতো বানাবো কাউন্ট সম্পর্কে আইডিয়া আছে তো নাকি কাউন্ট আচ্ছা 50 কাউন্টের সুতো 50 ইংলিশ কাউন্ট যদি আমরা বলি 50 কাউন্ট আছে একটা 30 কাউন্ট আছে কোনটা বেশি চিকন হবে বলো তো কাউন্ট ইংলিশ কাউন্ট বুঝো না 30 30 কাউন্ট স্যার 30 এখানে আমরা যদি 50 কাউন্ট একটা সুতো বলা আছে তোমাকে আরেকজন বলছে 30 কাউন্ট কোন সুতোটা বেশি চিকন হবে 30 কাউন্ট স্যার 30 কাউন্ট 50 কাউন্ট থেকে চিকন হবে কেন ভাই বলো তো একটু কাউন্টের ডেফিনিশনটা বলো কাউন্টের ডেফিনিশনটা কি কারো মনে আছে 30 কাউন্ট বললা যে মোটা হবে মানে চিকন হবে স্যার কাউন্ট হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু যেটা স্যার ফাইনেস The number of hands sir, of 840 years is on pound, ঠিক না? 840 গজ 840 গজকে কি বলি আমরা? একটা হ্যাং এর যতটা হ্যাং হবে তার ওজন কি আমাদের 1 পাউন্ড যখন আমরা তাহলে 30 কাউন্ট বললাম তাহলে 30 ইনটু 840 এটা কি তার এই গজ নাকি এই গজের ওজন কত 1 পাউন্ড আবার 50 যখন বললাম তাহলে কি 50 ইনটু 840 তার ওজন কি 1 পাউন্ড তাহলে কোনটা বেশি চিকন হবে 50 ইনটু 840 কত হয় আর 30 ইনটু 840 ওজন কিন্তু ফিক্সড আরো একটু সহজ ভাবে বলি ধরো আমি রায়হান আর আবেদ দুইজন একজন হলো 5 ফিট 6 ইঞ্চি আর একজন হলো ধরো 5 ফিট 2 ইঞ্চি এখন দুইজনের ধরো আবেদ হলো 5 ফিট 6 ইঞ্চি রায়হান 5 ফিট 2 ইঞ্চি ঠিক আছে তাইলে এখন দুইজনের ওজন আমি দল বলতেছি ওজন মাপলাম ওজন দেখলাম দুইজনের ধরো 60 কেজি 60 কেজি তাহলে কে বেশি লম মানে চিকন চিকন কে বেশি হবে বলো স্যার আবেদ স্যার আমি আবেদ কি লম্বায় বড় কিন্তু ওজন কিন্তু ঠিক আরেকজন কি তাহলে পাশে বড় ঠিক না তাহলে লম্বায় কে 50 ইনটু 840 তাতে কি লম্বা বেশি হয় না কম হয় আর 30 ইনটু 840 কোনটা বেশি লম্বা হয় স্যার 50 ইনটু 840 টা লম্বা বেশি হয় স্যার লম্বা বেশি হয় ওজন কি আবার এক পাউন্ড আবার ওজন সেম 30 ইনটু 840 ওজন কত 1 পাউন্ড নাকি 1 পাউন্ড ওজন তো একই নাকি তাহলে কে বেশি চিকন হবে জি স্যার স্যার 50 ইনটু 840 স্যার 50 কাউন্ট ইংলিশ কাউন্ট চিকন হবে বেশি কাউন্ট যত বাড়তেছে তত কি সুতো লেন্থ বাড়তেছে কিন্তু ওজন ঠিকঠাক থাকছে না জি স্যার ক্লিয়ার কি না বলো জি স্যার ক্লিয়ার তাহলে লম্বা বাড়তেছে ঠিকই কিন্তু এর ওজন কি ফিক্সড ঠিক না ফিক্সড ওজন থাকার কারণে আমাদের ওজন যেহেতু ফিক্সড আছে সেহেতু লম্বা যত বাড়তেছে তার মানে সে পাশে কমতেছে নাকি একদিকে তো কমবে একদিকে বাড়বে আবার যে লম্বায় কমতেছে তার পাশে বাড়তেছে মানে মোটা হইতেছে ঠিক না ক্লিয়ার তাহলে আমরা যখন এই ফাইনের কাউন্টে সুতা বানাবো এর ওজন তো এক ঠিক না তখন এই নাম এই যে ফাইন ফাইবার ইউজ করতে হবে চিকন ফাইবার ইউজ করতে হবে এবং লম্বা ফাইবার ইউজ করতে হবে না কি স্ট্রেন থাকবে না মোটা ফাইবার দিলে আর মোটা মোটা মানে তুমি ছোট ছোট অনেকগুলো ফাইবার দিলে তাহলে কি সুতোটা মোটা হয়ে যাবে ঠিক না মোটা হয়ে গেলে কি তোমার ফাইনের কাউন্ট বানাইতে পারলা না আর টান দিলে কি সুতোটা ছিঁড়ে যাবে স্ট্রেন কম হবে না আমাদের যেহেতু ফ্রিকশন পয়েন্ট কম শর্ট ফাইবারের ক্ষেত্রে তাহলে আমাদের কম্বার মেশিন কি করে ম্যাক্সিমাম ফাইনের কাউন্টের জন্য ভালো কোয়ালিটি সুতার জন্য
আমরা নরমালি কম্বিয়ান তৈরি করি। আর এই জন্য কি আমাদের প্রাইস অনেক বেশি, কারণ ওয়েস্টের পরিমাণ কি অনেক বেশি হয় কম্বারে। একবার আমরা কার্ডিং মেশিনের নিপস রিমুভ করলাম, শর্ট ফাইবার সবকিছু রিমুভ করলাম, তারপর আমরা আবার দুইটা মেশিন নিয়ে আসলাম, ল্যাপ ফর্মার এবং কম্বার, আরো বেশি ইউনিফর্মিটি করার জন্য, ইয়ার্ন গুলো বেশি ইউনিফর্ম হবে, অনেক বেশি ইউনিফর্ম হবে নাকি? সরি একটু পানি খেলাম। তো আমরা নর্মালি তাহলে কম্বার মেশিন ইউজ করতেছি কেন? ভালো কোয়ালিটি সুতা প্রোডাকশন জন্য এবং ফাইনার কাউন্টের ইয়ার প্রোডাকশন করার জন্য, ঠিক আছে? এবং এখানে কি হইতেছে, আমাদের শর্ট ফাইবার গুলা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শর্ট ফাইবার রিমুভ হইতেছে এবং ইম্পিউরিটিস অর ফরেন ম্যাটেরিয়ালস আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফরেন ম্যাটেরিয়ালস অর ইম্পিউরিটিস আর রিমুভ হিয়ার। সো আমরা আজকে মোটামুটি দেখলাম কি টোটালি আমরা শর্ট ফাইবার গুলো রিমুভ করি কিভাবে, কম্বিং, কম্বিং এর সাইকেলটা আমরা মোটামুটি দেখলাম নাকি? কম্বিং সাইকেল যাতে কখনো না ভুলো, অনেক আলোচনা হলো আজকে। এরপরে আমরা দেখবো আমাদের মেইনলি ফোর্সেস কন্ট্রোলটা কিভাবে করে কম্বিং এ, কম্বিং এর ফোর্সেস কন্ট্রোল কিভাবে করা যায়, কম্বিং কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালের উপর ইফেক্ট কি, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কমবে, মোটামুটি আগামী আর একটা বা দুইটা ক্লাসের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ, তারপর আমরা নেক্সট করব, ঠিক আছে? কম্বারটা শেষ করে আমরা একটা কুইজ নিব আর কি, কুইজ এক্সাম হয়ে যাবে আর দুইটা একটা ক্লাস পড়ি, নেক্সট উইক হয়ে যাবে কুইজ হবে একটা সবাইকে বলে দিয়ে থাকার জন্য। এখন তোমাদের কোশ্চেন থাকলে বলো, না হয় আমি কোশ্চেন করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, না হয় আমি কোশ্চেন করবো। মানে কম্বার মেশিনে ম্যাক্সিমাম যে আমাদের শর্ট ফেভার কোন কে রিমুভ করে বলো তো? টপ কম্বার সার্কুলার কম ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শর্ট ফেভার কি সার্কুলার কম রিমুভ করে না টপ কম? কি দেখলা স্যার? সার্কুলার কম মেবি, তো সিলিন্ডারটাই দেখা যাচ্ছে বেশি। যদি দেখলাম সার্কুলার কম ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শর্ট ফাইবার রিমুভ করে, বাট 3% এর মতো রিমুভ করে কে? টপ কম। টপ টপ কম স্যার। ডিটেকশন গুলা কি করতেছে? এই যে ডিটেকশন গুলা ঠিক করতেছে, স্প্লাইস করতেছে আমাদের প্রিভিয়াসলি কম এর সাথে ফাইবারের সাথে নিউলি কম ফাইবারকে লেপিং করতেছে বা স্প্লাইস করতেছে, জয়েন করতেছে, জয়েনিং করতেছে এবং সামনের দিকে ফরওয়ার্ড করতেছে, কম স্লাইবারের কে ফেসিলিটেট করতেছে, রাইট? জি স্যার। আমরা রোবোল্যাপ মেশিন দেখলাম, রিটারের সবচেয়ে মডার্ন যে মেশিনটা আছে কম্বার মেশিন E86 রোবোল্যাপ কম্বার মেশিন, এই মেশিনের নয়েল পার্সেন্টেজ, কম্বার নয়েলটা কি বলতো? নয়েল নয়েল পার্সেন্টেজ, নয়েলটা কি কম্বার নয়েল আমরা আলোচনা করছি। এই যে আমরা শর্ট ফেভার গুলোকে রিমুভ করলাম, কম্বারের যে ওয়েস্ট হইলো এটা কি ওয়েস্ট হইলো না? শর্ট ফাইবার রিমুভ করলাম, ইমপিউরিটিস রিমুভ করলাম, এগুলো কি কম্বারের ওয়েস্ট না? এই ওয়েস্টের যে নামটা কি নয়েল? তাহলে এখানে আমাদের যদি আমরা রোবোল্যাব মেশিন ইউজ করি রিটারের, তখন নয়েল পার্সেন্টেজ হইতে পারে টু আমাদের 8 থেকে 25% পর্যন্ত নয়েল হইতে পারে রোবোল্যাব মেশিনে। রোবোল্যাব মেশিন কোনটা মনে আছে? রিটার কোম্পানি আমাদের নর্মালি এখন বর্তমানে ইয়ে আছে BLX যে নতুন স্পিনিং মিলটা ইডিশন করছে, ওখানে রোবোল্যাব মেশিন আছে, আমাদের সব কিছু রোবোটিক ইসে হয়, অটো অটো মোশন আছে সব জায়গায়। এরপরে আমরা টুজলার কোম্পানির একটা মেশিন দেখলাম, TCO, আমরা ভিডিওতে দেখলাম কোনটা, যে সফটওয়্যারে দেখলাম TCO 01, আর আমরা TCO 12 মেশিনের স্পেসিফিকেশনে দেখছিলাম কি দেখছিলাম,
নিট পার মিনিট কত হইতে পারে কম্বারে পিসিও 12 মেশিনে? এখানে কি 550 এর মতো? আর আমাদের কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে, এটা জেনারেলি এক একটা মেশিনে এক এক রকম হবে, এক এক কোম্পানির। এটা হলো জেনারেল, ইন জেনারেল আমরা একটা ইনফরমেশন দিচ্ছি স্পেসিফিকেশন, এবং পরবর্তীতে চুজার এবং রিটার কোম্পানির সবচেয়ে মডার্ন দুইটা মেশিনে আমরা স্পেসিফিকেশন দিচ্ছি। দুটো ভিডিও দেখলাম দুইটা কোম্পানির মেশিনে কিভাবে কাজ করে, এবং আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা আজকে দেখলাম। কম্বার কত ধরনের হতে পারে? জি স্যার, কম্বার টাইপস অফ কম্বার কত ধরনের হতে পারে? কম্বার এগুলো থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, বুঝতে পারছো? এই কারণে আমি আলোচনা করতেছি, তোমাদের আমরা সময় পাই এই কারণে একটু ভালোভাবে আলোচনা করি। যা আজকে ক্লাসে ই হয়েছে আমরা লাস্ট 10 মিনিট একটু আলোচনা করি। তাহলে লাস্টে আমরা কত টাইপের কম্বার মেশিন হতে পারে? ফোর টাইপ স্যার, টাইপস অফ কম্বার ফোর টাইপ স্যার, চার ধরনের স্যার। এই তো আর কি মোটামুটি কোম্পানি পর্যন্ত গেল। আচ্ছা নেপস কি বলো তো, আমরা এত নেপস রিমুভ করে নেপসটা কি আজকে একটু আগে আলোচনা করছি, নেপস কি? নেপস নেপস এই যে স্পিনিং এ আসার পর থেকে ব্লু রুম থেকে শুরু হয়েছে নেপস রিমুভ করো নেপস রিমুভ করো, নেপসটা কি বলো তো স্যার? ওই যে ছোট ছোট ডালপালা থাকে না স্যার ফাইবারে, স্যার ছোট ছোট একদম ডালপালা টাইপ থাকে, ডালপালা থাকে ফাইবারের? বারবার বলি দেখো কম্বারের কি তোমরা কোনো কিছু বাচ্ছ বা রশি ফেলে রাখছো ফ্লোরে কখনো? রশি সুতা 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 একটু কত দূর সুতা যদি নিচে ফেলাই রাখো তাহলে কি হয়, গুটি পাকায় না সুতার মধ্যে অটোমেটিক? গিরা পড়ে না? গিরা জি স্যার পড়ে, দেখছো কখনো? জি স্যার, জি স্যার। এই গিরা পড়াটাই হলো নেপস। যখন আমাদের ফাইবার গুলার মধ্যে, আবার এই যে বললাম আমরা চুল, চুলের মধ্যে কি কেউ কি চুলে গিট দিয়ে দেয় বলো? যখন এই যে বলো জট পড়ে, জট কেন পড়ে, কেউ কি পড়ায় দেয়? হ্যাঁ কি হয় না স্যার, আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমাদের শরীরের ঘাম, বাতাস, বাতাসের সাথে একটু রাস্ট বা বালু টালু এগুলো পড়ে পড়ে চুলগুলো একসাথে জটলা পাকায় যায়। আবার অনেকগুলো চুল যখন নাড়াচাড়া করে চুলগুলো অটোমেটিক গুটি পাকায়, এই গুটিগুলো কি নেপস? তাহলে আমরা স্পিনিং কি, স্পিনিং এও তো ইউজ করি আমরা ফাইবার, এই ফাইবার গুলো যখন একসাথে থাকে তখন ফাইবার গুলো নিজেরা নিজেরা কিছু জটলা পাকায় বা গুটি পাকায়, অথবা ফাইবারের আমরা নেপস কেন জেনারেশন হয় এটা যদিও তোমার ইয়ার অনেক, তারপর আমরা নেপস নেপস বলতেছি, নেপস যদি না ছিল তাহলে কেমনে হবে? মেইনলি আমরা নেপসটা, আমাদের সময়ও নাই, আবার বন্ধ হয়ে যাবে, 2 মিনিট আছে আবার জুম বন্ধ হয়ে যাবে, টাইম শেষ হবে। নেপসটা মেইনলি আমরা একটু মনে করে আবার আলোচনা করবো আগামী দিন প্রয়োজনে। বায়োলজিক্যাল নেপস হয় মেকানিক্যাল নেপস। বায়োলজিক্যাল কি ন্যাচারালি নর্মালি তোমার যে কটন গাছের কিছু বাকল বাকল আছে, সিডস আছে, এর সাথে আবার গাছের যে আমরা কষ বলি না আঠা রস, এর সাথে মিক্সচার হয়ে কিছু ফাইবার একসাথে গুটি পাকায়, এটা হলো বায়োলজিক্যাল নেপস। বায়োলজিক্যালি হয় মেকানিক্যাল, যে আমরা যখন বিটিং করি প্রত্যেকটা সেকশনে বুলু রুমে আমরা বিটিং করি মানে পিটাই ফাইবার গুলোতে, রড আছে দেখছো না লোহার রড ওয়ার বারবার পিটাচ্ছি, তখন ফাইবার গুলো কি করতেছে, ফাইবার গুলো একটা একটার সাথে জড়াইয়া যায়। কিছু কিছু ফাইবার যখন জড়াইয়া যায় তখন এটাকে আমরা বলি কি ইনট্যাঙ্গেল মাস অফ ফাইবার, ইনট্যাঙ্গেল মাস অফ ফাইবার মানে অনেকগুলো ফাইবার একসাথে গুটি পাকানো বা জড়ায় যাওয়া, এটাকে বলা হয় ফাইবার নেপস। আর এই নেপস গুলো কি আমরা কি করি, সিরুনি দিয়ে আস্তায় আস্তায় কি আমরা রিমুভ করি, মানে ফাইবার গুলোকে স্ট্রেট করি,
সেই কাটিং মেশিনও কি এই নেভস রিমুভ করে মেনলি আর কম্বার মেশিনে দেখো শর্ট ফাইবার রিমুভ করে এবং এই নেভস গুলোকে যখন আস্টায় চুলে যখন জট পাকায় তখন আস্টাইলি কি এই নেভস গুলো বা জট গুলো খুলে যায়, তার মানে কি ছোট ছোট যে জট পাকায় চুলগুলো জটটা খুলে যায়, ঠিক না, এই নেভস গুলোকে ওপেন হয়ে যায়। তো এইটা হলো আমাদের নেভস, মোটামুটি ক্লিয়ার? 1 মিনিটের মধ্যে আবার বন্ধ হয়ে যাবে জুম, ক্লিয়ার বলো? জি স্যার ক্লিয়ার স্যার। জি স্যার, আগামী ক্লাসে কিন্তু আমি আবার ক্লাস শেষে 10 মিনিট কিন্তু আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের তাহলে কমেন্ট সাইকেল নিয়ে পড়ো আর ল্যাব গত দিন যা করাইছি আগামী ক্লাসে আমি ল্যাবের লিংক দিয়ে দিছি, অবশ্যই ল্যাব রিপোর্ট সাবমিট করবা। পার সপ্তাহটা যা তোমরাই বলছো এবার টপ পেজ দিব না যা, বাট সাবমিট করো। আমি চাই তোমরা প্রত্যেক সপ্তাহটা সপ্তাহে শেষ করো এবং যারা লেট দিবে তারা লেট সাবমিশন মার্কস পাবে, মার্কস মাইনাস হবে, মাস্ট বি আগামী সপ্তাহের মধ্যে দিতে হবে এবং লাস্টে ফাইনালি একবারে কভার পেজ সহ দিবা, সাবমিট করবা এক্সাম। স্যার এখন লেখা রাখবো স্যার, পরে একবারে কি এখন লেখা রাখবো বলে আমাকে না দেখাইলে তো হবে না, এখন লেখা আমাকে সাবমিট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা লিখছো সবকিছু, বা তোমরা যদি ভুল লেখো আমি একবার দেখে নিতে পারবো, ঠিক আছে? আপলোড করে দেব, আমি অলরেডি লিংক দিয়ে দিছি, ঠিক আছে? থ্যাংক ইউ, আমাদের টাইম শেষ বন্ধ হয়ে যাচ্ছে আর আমি ওই ক্লাসগুলো আপলোড দিয়ে দিচ্ছি, লিংক তো তোমাদের ওই লিংকে ঢুকলেই পাবা, আর ভিডিওর লিংকে লিংক পাই যাবে। ওকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।